আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিডিও অফিস এসডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন, স্লোগান দিচ্ছেন বা নীরব প্রতিবাদ করছেন। কারণ একটাই, পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থা ভেঙে পড়েছে, সাধারণ মানুষ এক মাসের বেশি বাড়িতে বন্ধ, তদারকি তাদের হাতে রেশন তুলে দেওয়া হচ্ছে না। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, মানুষ করোনা টেস্ট করতে গিয়ে হসপিটালে যাচ্ছেন, ফিরে আসতে বাধ্য হচ্ছে। অনেকে বেঘরে মারাও যাচ্ছেন কিন্তু তাদের টেস্টের ব্যবস্থা নাই। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে টেস্টের সংখ্যা সবচেয়ে কম, মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি, রোগীর সংখ্যাও আনুপাতিকভাবে বেশি। এবং এখানে প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, পুলিশ লকডাউন বাধ্যতামূলক করতে ব্যর্থ হচ্ছে, পুলিশকে আক্রমণ করা হচ্ছে এবং যারা পুলিশকে আক্রমণ করছে পুলিশ তাদের বাড়িতে চাল ডাল দিয়ে আসছে, তাদের সঙ্গে সম্প্রতি মিছিল করছে, এই পুলিশকে কেউ মানবে? এবং এর বিরুদ্ধে যখন আমরা কোথাও মেমোরান্ডাম দিতে যাচ্ছি, কথা বলতে যাচ্ছি প্রশাসনের আধিকারিকদের সঙ্গে, আমাদেরকে পুলিশ জোর করছে। গতকাল জলপাইগুড়ি জেলা প্রেসিডেন্ট এবং কয়েকজন কার্যকর্তা ডিএমকে মেমোরান্ডাম দিতে যাচ্ছিলেন, রাস্তায় আটক করে পুলিশ তাদের থানায় নিয়ে বন্দী করে দেয়।